ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমরা সবাই আজকাল স্মার্টফোন ইউজ করে থাকি, কিন্তু আমাদের অনেক সময় এমনই হয় যে আমাদের মোবাইলটা হ্যাং হয়ে যায় অযথা, এবং আমাদের মোবাইলের মধ্যে প্রচুর ভাইরাস ঢুকে আমাদের কাজের মধ্যে বিঘ্ন ঘটায়। তো আমি আজ এমন দুইটি সেটিং দেখিয়ে দেব যার মাধ্যমে আপনারা আপনার মোবাইলকে ভাইরাস এবং হ্যাং হওয়া থেকে সুরক্ষা রাখতে পারবেন। তো বন্ধুরা, যদি এই সেটিংটি দেখতে চান তাহলে ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেক ডিকশনারি, এবং পাশে আসা বেল বাটনে প্রেস করে দিন আমার ভিডিওর নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক বাটন একটি ক্লিক করে দিন, এবং স্ক্রল করে নিচে এসে আপনার মূল্যবান মন্তব্য এখানে লিখে দিন। তো বন্ধুরা, তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের মোবাইল সেটিংসে। মোবাইল সেটিংসে যাওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আমাদের সব মোবাইল সেটিং শো করবে। তো এখান থেকে আমাদের মোবাইলের ডেভেলপার অপশনটি চুজ করে নেব। আমরা সিম্পলি ডেভেলপার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল করে আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল। তো আমরা এখানে ক্লিক করে আমাদের এখানে অ্যানিমেশনটা অফ করে দেব। তো এখন দ্বিতীয়টি হচ্ছে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল। তো আমরা সিম্পলি এটাও অফ করে দেব। আর এখানে নিচে দেখতে পাচ্ছে অ্যানিমেটর ডিউরেশন স্কেল, তো এটা আমরা সিম্পলি অফ করে দেব। তো এটি হচ্ছে আমার পাঁচ সেটিং। এর মাধ্যমে আপনার মোবাইল হ্যাং হওয়া থেকে অনেক নিরাপদ থাকবে, অর্থাৎ আপনার মোবাইল আগের মতো কখনো হ্যাং হবে না। তো আমি দুই নম্বর যে সেটিংটি দেখাবো সেটি হচ্ছে আমাদের মোবাইলের ভাইরাস যাতে না ঢুকে তার ব্যবস্থা করা। তো তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে স্টোরে। তো আমরা প্লে স্টোরে যাওয়ার পর সিম্পলি এখানে থ্রি ডট অপশনে ক্লিক করব। এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লে প্রোডাক্ট নামে একটি অপশন, তো আমরা সিম্পলি ওখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখানে সেটিং অপশনে ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন জেনারেলি স্ক্যান ডিভাইস ফর সিকিউরিটি ট্রেটেস, তো আমরা সিম্পলি এটা অন করে দেব। তো এই দুইটা অন করার পর আপনাদের মোবাইলে যদি কোনো ভাইরাসযুক্ত অ্যাপ থাকে তাহলে সেটা গুগল অটোমেটিক এটা রিমুভ করে দেবে। আপনাদের মোবাইলে কোনো রকম ভাইরাসযুক্ত অ্যাপ ইনস্টল করার পারমিশন দেবে না, অর্থাৎ আমরা যদি কোনো ভাইরাসযুক্ত অ্যাপ ইনস্টল করতে চাই তাহলে এটা গুগল অটোমেটিক আমাদের ইনস্টল করতে দেবে না। তো এর মাধ্যমে আমরা ভাইরাসের সংক্রমণ থেকে আমাদের মোবাইলকে রক্ষা করতে পারবো। তো আশা করি ভিডিওটি অবশ্যই আপনারা বুঝেছেন। ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনার বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং আবারও বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে এরকম টেকনিক্যাল ভিডিও আপনি সবার আগে পেয়ে যেতে পারেন।